আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিও অভাবী পুরুষের জন্য, অর্থের অভাবে যারা যৌন চিকিৎসা করতে পারেননি, আজকের ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম কাঞ্চন গাছ। গাছটি মোটামুটি 20 থেকে 25 হাত পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই গাছের দুইটি অংশ ওষুধি গুণে গুণান্বিত, 1 নম্বর পাতা, 2 নম্বর ছাল। এই গাছের ছাল তারা সেবন করবে যাদের স্বাস্থ্যহানি ঘটেছে এবং শরীরের অবস্থা খুবই খারাপ এবং খিটখিটা মেজাজ, তারা এই গাছের ছাল 10 গ্রাম করে রাত্রে 1 গ্লাস পানিতে ভিজাই রাখবেন। সকালবেলা খালি পেটে সেই পানিটি সেবন করবেন, যথেষ্ট উন্নতি পাবেন। তো বন্ধুরা, যাদের সেক্স পার দুর্বল হয়ে গেছে এবং দেখা যায় স্ত্রীকে খুশি করতে পারে না, সংসারে অশান্তি লেগে থাকে, তাদের জন্য এই গাছের পাতা, এই গাছের পাতা যেভাবে সেবন করবেন আমি বিস্তারিত জানাই দিচ্ছি। তো বন্ধুরা, মেয়েরা কখনোই যৌন চাহিদার কথা স্বামীকে বলতে পারে না এবং স্বামীকে বুঝে নিতে হয় আমার স্ত্রী এখন কীরকম অবস্থায় আছে। তো বন্ধুরা, আমার ওস্তাদ বলতেন, মকরধ্বজ দিয়ে তৈরি ওষুধ সেবন করে যদি কোনো মানুষ সম্পূর্ণরূপে সুস্থ না হয়, বুঝতে হবে তার কপাল খারাপ। তো বন্ধুরা, পৃথিবীর সৃষ্টির অনেক পরে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তাদের অন্যায় অবিচার মারামারি হানাহানি এবং আল্লাপাকের ইবাদত না করার জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার ওস্তাদ বলতেন, মানুষ সৃষ্টির 5000 বছর আগে আল্লাহ গাছ সৃষ্টি করেছিলেন। বিজ্ঞানীরা বলেছেন গাছ মানুষের পরম বন্ধু, গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো বন্ধুরা, এই গাছের পাতাটি সুন্দর করে চিনে রাখুন, লাভ আকৃতির পাতা, যেন পরবর্তী পর্যায়ে চিনতে কষ্ট না হয়। তো বন্ধুরা, এই গাছের পাতাটি যেভাবে সেবন করবেন আমি বিস্তারিত জানাই দিচ্ছি। আমি তো বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এবং শুধু আপনারা মকরধ্বজ বাজার থেকে কিনে নিয়ে এসে সুন্দর করে ট্যাবলেটটা তৈরি করে খাবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার এমন কোনো ভিডিও নেই যে ভিডিও অনুসরণ করে আপনারা উপকার পাবেন না। অবশ্যই উপকার পাবেন এবং শত শত মানুষ উপকার পেয়েছে। তো বন্ধুরা, এই গাছের পাতাটি যেভাবে সেবন করবেন, এই পাতা নেবেন 100 গ্রাম, মকরধ্বজ নেবেন 50 গ্রাম, পৃথক পৃথক পাতায় বেটে একত্রিত করে 30টি বটিকা বানায় নেবেন। প্রত্যেক দিন সকালে খালি পেটে ঠান্ডা পানি দিয়ে 1টি করে বটিকা সেবন করবেন, ইনশাল্লাহ আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন, স্বামী স্ত্রী গণ্ডগোল থাকবে না, সুখের সংসার হবে, ইনশাল্লাহ ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।